এতিয়া আজিৰ দিনটোৰ আন এক গুৰুত্বপূৰ্ণ খবৰ খোদ অসম বিধানসভাতে অসমীয়া ভাষাক চূড়ান্ত অপমান কৰিলে বিধায়কে অসমীয়া ভাষাক লৈ তুচ্ছতাচ্ছিল্য কৰাৰ বিপৰীতে ইংৰাজী ভাষাক লৈ সদনত দম্ভালি মাৰিলে এ আই ইউ ডি এফৰ বিধায়ক সিৰাজুদ্দিন আজমলে সিৰাজুদ্দিন আজমলৰ কাণ্ডক এতিয়া গৰিহণা দিছে শাসক বিৰোধী সকলোৱে ৰাজ্যসভাৰ বিতৰ্কৰ উত্তৰ দিবলৈ গৈ অসমীয়া ভাষাক চূড়ান্ত অপমান কৰা এইগৰাকী জনপ্ৰতিনিধি এ আই ডি এফৰ বিধায়ক সিৰাজুদ্দিন আজমল সিৰাজুদ্দিনৰ অসমীয়া ভাষা অপমানত সদন জাগোৰ খাই উঠাৰ সময়তে ওলোটাই বিধায়কক সিৰাজুদ্দিনৰ প্ৰশ্ন কেইজনে বুজি পায় অসমীয়া ভাষা সিৰাজুদ্দিনৰ দাম্ভিক উদ্ধত মন্তব্য তেওঁৰ ভাতৃও হেনো আন্তৰ্জাতিক মানুহ তেওঁলোকৰ দল ৰাষ্ট্ৰীয় আৰু সেয়ে ইংৰাজীয়েই ক'ব AIDF is a national party now, and my brother, Maulana Badruddin Ajmal, is an international figure. No, so everyone should know in English. I don't know English. My dear sir, how many people in your Assam Bhavan or your assembly can speak English like me? So one or two people speaking less are Assamese is all right. My exception. বিধায়ক সিৰাজুদ্দিন আজমলৰ মাতৃভাষা অপমানত গৰজি উঠিল কংগ্ৰেছ বিধায়ক জাকিৰ হুছেইন সিকদাৰ সিকদাৰে ক'লে ভূকেন্দ্ৰ বৰুৱাৰ দৰে চৰিত্ৰ সিৰাজুদ্দিন আজমলৰ অসম আৰু অসমীয়াৰ প্ৰতি কোনো দায়িত্ববোধ নাই সিৰাজুদ্দিন আজমলৰ এনে ধৃষ্টতা দ্বিতীয়বাৰ নকৰিবলৈ সকিয়নি দিলে জাকিৰ হুছেইন সিকদাৰে সিৰাজুদ্দিন আজমল ডাঙৰীয়াই আজি অসমীয়া ভাষাক লৈ যিখিনি কথা ক'লে এই কথাত প্ৰতিজন অসমে অন্তৰত দুখ পাইছে সিৰাজুদ্দিন আজমল ডাঙৰীয়াক সকিয়াই দিছোঁ যে পৰৱৰ্তী সময়খিনিত অসমীয়া ভাষাক লৈ কোনো ধৰণৰ যাতে আপত্তিজনক মন্তব্য নকৰে আৰু আপত্তিজনক মন্তব্য কৰিলে কোনো অসমীয়াই তেওঁ খুদাই নেৰে ইফালে নৱনিৰ্বাচিত সাংসদ পবিত্ৰ মাৰ্ঘেটায়ো প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি ক'লে মই সদায় কৈ থাকোঁ যে ই এ আই ইউ ডি এফ যিটো দল মূলত মৈমনসিঙীয়া নোৱাখলীয়া ৰংপুৰীয়া ঢাকাইয়া চিলেটীয়া মানুহৰ পৃষ্ঠপোষকতাত গঠিত তেনে এটা দলৰ মুৰব্বীসকলৰ পৰা ইয়াতকৈ বেছি কি আশা কৰিব পাৰি এই এ আই ডি এফৰ ওচৰতে শৰণাপন্ন হৈছে কংগ্ৰেছৰ দৰে দল কংগ্ৰেছ এ আই ডি এফৰ সম্পৰ্কক লেইলা মজনুৰ সম্পৰ্কৰ দৰে বুলিও কটাক্ষ কৰিলে পবিত্ৰ মাৰ্ঘেটাই যে এই মানুহখিনি যি অসমীয়া ভাষাক অপমান কৰিব পাৰে তেনে ব্যক্তি তথা দলৰ ওচৰত আত্মসমৰ্পণ কৰা কংগ্ৰেছ দলটো সেই দলটোত থকা স্বাভিমানী কোনো অসমীয়া মানুহে বা অসমবাসী মানুহে কেতিয়াও কংগ্ৰেছক ভোট দিব নোৱাৰে বা ইউ ডি এফৰ লগত থকা নেক্সাছক সমৰ্থন জনাব নোৱাৰে হিৰকজ্যোতি মালাকাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আৰু এইধৰণে সৃষ্টি হৈছে যথেষ্ট প্ৰতিক্ৰিয়াৰ পৰৱৰ্তী খবৰ মুখ খুলিছে কংগ্ৰেছৰ নিলম্বিত বিধায়ক ছিদ্দিক আহমেদে বিধানসভাৰ টিকটৰ বাবদ নোপোৱা ধনৰ বাবে ষড়যন্ত্ৰৰ বলি হৈছে ছিদ্দিক ধনৰ বিনিময়ত ৰাজ্যসভাৰ ভোট ক্ৰয়ৰ বিক্ৰয়ৰ অভিযোগ ছাঠিৰ বিৰুদ্ধে এতিয়ালৈকে গাদ্দাৰ নম্বৰ ১টো ওলাই গ'ল ধিক্কাৰ দিবলৈ কোনো ভাষা নাই গাদ্দাৰ নম্বৰ ১ প্ৰথমে এক নম্বৰৰ গাদ্দাৰৰ অভিযোগ আৰু তাৰ পাছত দলৰ পৰা নিলম্বন ছিদ্দিক আহমেদে তাত গৈ পেলাই অ' এন ই ওৱান বুলি লিখি থৈ আহিছে আমি তেওঁক দলৰ পৰা প্ৰাথমিক সদস্যৰ পৰা নিলম্বন কৰিছোঁ ৰাজ্যসভাৰ নিৰ্বাচনত বিৰোধীক বিশ্বাসঘাতকতা কৰাৰ বাবে প্ৰথম অভিযোগৰ আঙুলি উঠিছিল কংগ্ৰেছ বিধায়ক ছিদ্দিক আহমেদৰ বিৰুদ্ধে পিছে দলৰ পৰা নিলম্বিত হৈ বিধায়ক ছিদ্দিক আহমেদৰ বিস্ফোৰণ গাদ্দাৰৰ হিটলিষ্টত পৃথ্বীৰাজ ছাঠে ছিদ্দিক আহমেদে সংবাদ মাধ্যমৰ আগত ক'লে এ আই চি চিৰ ৰাষ্ট্ৰীয় সম্পাদক পৃথ্বীৰাজ ছাঠে গাদ্দাৰৰ চৰ্দাৰ
যে আমার যিজন সাঠে এই সাঠে এই সাতজন যিসকলে গাদ্দারি করেছে এই গাদ্দারির সর্দার হল সাঠে। রাজ্যসভা নির্বাচনত কংগ্রেসের এজেন্ট তথা নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ সাঠের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনিলে কংগ্রেসের সদ্য নিলম্বিত বিধায়ক সিদ্দিক আহমেদে। ষাটেই গণ্ডগোল করেছে, মেইন লিডার হল ষাটে। এইবিলাক নেতা হল ইলেকশনের কালেকশনের কারণে আহে। কালি ষাটে ইয়ার আহার কি দরকার আছে, এজেন্ট হওয়ার কি দরকার আছে, যে কাক কাক বুটটু দিয়াব আর কার কার পরা পয়সা লব, এই শেয়ারটু তেওঁই লব, সেই কারণে তেওঁ আহি এজেন্ট হয়ে বহি আছে। গতিকে এই গোটেই খেলটু দিল্লির পরা আহি ইয়ার পরা অসমৰ পরা পয়সা লয় আর গুছি যায়। সিদ্দিক আহমেদের অভিযোগ, ষাটেই ধনের বিনিময়ত ক্রয় বিক্রয় করেছে বিধায়কর ভোট। লগতে সিদ্দিক আহমেদে দাবি করিলে, মই কংগ্রেসক ভোট দিছো। কংগ্রেসক ভোট দি দুঘণ্টা সময় কংগ্রেস বিধায়িনী দলের কক্ষত উপস্থিত থাকার কথাও কলে সিদ্দিক আহমেদে। কিন্তু তারপিছতো কংগ্রেসের পর নিলম্বন করার আড়ত আছে সিদ্দিক আহমেদের বিরুদ্ধে ষড়যন্ত্র। লগতে সিদ্দিক আহমেদে কলে, এয়া মোর বিরুদ্ধে ষড়যন্ত্র, মোর বিরুদ্ধে ষড়যন্ত্র রচিছে কংগ্রেসের এজেন্ট পৃথ্বীরাজ সাথে। মোর কথা কৈছে, মই বুট বেয়া করছো, মই যদি কংগ্রেস বেয়া পাও সেটা কিয় বেয়া করব লাগে, মই ডাইরেক্ট বিজেপিত বুট দিলে হয়, মই তো কেতিয়াও সেটা করা নাই, কারণ মই ইমানবার বুট দিব নাজানো নাকি, কিয় বেয়া করিম, মই তো এতিয়া মই এআইসিটিত মই সাঠার এগেনস্টত মই এটা কমপ্লেইন দিম, আর মই এইটাই বিচারিম যে যেটু বুট যেটু নাম্বার আছে এই বুটটু চেক করব লাগে যে মোর বুটটু কত আছে, আর ওইটু সাঠে জানে কোনে কোনে আছে। শেহতীয়া বিধানসভা নির্বাচনত এপিসিসির তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং আর পৃথ্বীরাজ সাঠেক সন্তুষ্ট নকরার বাবেই ষড়যন্ত্র করার অভিযোগ আনিলে সিদ্দিক আহমেদে। সিদ্দিক আহমেদের দাবি, বিধানসভার টিকটর বাবদ 5 কোটি টাকা বিচারিছিল জিতেন্দ্র সিং আর পৃথ্বীরাজ সাঠে। 5 কোটি টাকা নিদিয়ার বাবেই পৃথ্বীরাজ সাঠেই রচিছে এই ষড়যন্ত্র। ছাতের লগত ইলেকশনের যে যেটা নমিনেশন হয় কংগ্রেসের নমিনেশন, তেতিয়া তেওঁলোকে মোর পৰা 5 কোটি টাকা বিচারিছিলেন। ইভেন জিতেন্দ্র সিংয়ে ষাটে তেওঁলোকে বিচারিছিল, এইটো লৈ কাজিয়াও হল আর বহুতর পৰা টাকা লৈছে তেওঁলোকে, গতিকে তেতিয়ার পৰা কাজিয়া, মোর লগত কথা বতরা নাই, এই ষাটেটো হল ব্যাপারী মানুহ, গতিকে তেওঁলোকে এইটো প্ল্যান করে তেওঁলোকে মোক মানে বলির পাটা সাজাব বিচারিছে। এয়াই নহয়, কংগ্রেসের মাজত আন 7 গৰাকী গাদ্দার থাকার অভিযোগ তুলিলে সিদ্দিক আহমেদে। সিদ্দিকের অভিযোগ, এই 7 গাদ্দারের মাজত অন্যতম কমলাক্ষ দে পুরকায়স্থ। কমলাক্ষ দে এই যে কনস্পিরেসির মেইন এটা নায়ক, গন্ডগোল করা হিয়ে মেইন গাদ্দার, বরাকর হি মানে কালেকশন করা লিডার হি। পিছে সিদ্দিকের এই অভিযোগ প্রত্যাখ্যান করে কমলাক্ষ দে পুরকায়স্থই কলে, ধনের বাবদ বিজেপির সঙ্গে হাত মিলাইছে সিদ্দিক আহমেদে। উল্লেখযোগ্য যে রাজ্যসভা নির্বাচনত নিজের ভোট বাতিল তথা 3-লাইন হুইপ মানি নচলার অভিযোগত প্রদেশ কংগ্রেসে নিলম্বন করেছিল বিধায়ক সিদ্দিক আহমেদক। আর তারপরে কংগ্রেসের রাষ্ট্রীয় সম্পাদকগারীর বিরুদ্ধে এনেদরে বিস্ফোরক অভিযোগ আনিছে সিদ্দিক আহমেদে। ক্যামেরা পার্সন সঞ্জয় বরা আর প্রভাস সিংর সঙ্গে বলেন ভট্টাচার্য, নিউজ 18 অসম নর্থ ইস্ট।